এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান। কোরআন হাদিসের কথা যখন হয় অন্য কারো বিল নেই। সমাবেশ করতে দিবেন না, এই কথা বলা সাংবিধানিক ভাবে আপনার কোন রাইট রাখেন না। কাজী আমি ওই এক কথা বলতেছি, আমাদের আগামী আমাদেরকে ভাড়াটিয়া মনে করবেন না। ওনারা ব্যক্তিগত কিছু কথা বলতেছে, কোন সমস্যা নাই, কোন সমস্যা নাই বলেন আলহামদুলিল্লাহ। জি আমি একটু আপনাদের দুটো কথা বলতে চাই চাকরি করানোর ফাঁকে। আমি অত্যন্ত ধন্য যে আমি মুসলমান হিসেবে পৃথিবীতে এসেছি। আপনারা যে অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমি বলবো যে আমাদের একটু জানানো উচিত ছিল, তাহলে আমরা আপনাদের অধিক সহযোগিতা করতে পারতাম। কিন্তু আমি অত্যন্ত ব্যথিত হয়েছি এই কারণে যে আমি যখন এখানে এসেছি, আপনারা যারা আলেম রয়েছেন আমরা আপনারা কিন্তু আক্রমণাত্মক হয়েছে। এটা এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে বলেছেন, তুমি অবশ্যই ইসলাম প্রচার করো শালীনতার সাথে এবং কোরআনের সাথে এবং অত্যন্ত ধৈর্যের সাথে। কিন্তু আপনারা যে অধৈর্যের পরিচয় দিয়েছেন, আমার মনে হয় এটা কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক। আমি আপনি প্রত্যাখ্যান করতে পারেন, এই যে আপনি প্রত্যাখ্যান করেছেন এর মধ্যেও কিন্তু একটা বিষয় রয়েছে, এখানেও আপনি কিন্তু জিদ প্রকাশ করেছেন। ইসলাম জিদকে সমর্থন করে না। আমি আলেম হলেই যে শুধু জানবে আর আলেমের বাইরে কেউ জানবে না, এই ধারণাটা কিন্তু ঠিক না। আপনারা অবশ্যই আপনাদের কাছে আমি এটা আশা করছিলাম, স্যার কেমন আছেন, আসেন আপনারা, আমরা যখন ঢুকেছি তখন আপনাদের এক কিছু লোক আমাদের উপরে আমাদের উপরে আচ্ছা ওইখান শেষ করেন, আমি এখানে আসি, এখানে আসার পরে আমরা যখন হুজুরের সঙ্গে কথা হুজুরের তখন যে পরিবেশ ঘটেছে আমাদের বড়রা আছে কেউ কথা বলবেন না, সেটা কখনোই কিন্তু শালীনতার মধ্যে পড়ে না এবং ইসলাম কিন্তু অবশ্যই আমার সালাম বিনিময় করার অধিকার আছে, আপনারা সেই অধিকার হরণ করেছেন। আমি সবাইকে আবার আসসালামু আলাইকুম বললাম, ঠিক আছে, ধৈর্যের সঙ্গে কথাবার্তা বলেন। ইসলাম প্রচার একটা ইসলাম ধর্মের বিষয়ে ধৈর্যের বিষয় এবং এটা মানব জাতির জন্য একটি নিয়ামত, সেই নিয়ামতের বিষয় থেকে যদি আমরা এইভাবে আপনাদের কাছে আসার পরে যদি আমরা কোনো কিছু গ্রহণ না করতে পারি, আমরা বরং অপমানিত হই বা একটা ঝামেলার মধ্যে জড়িয়ে যাই, এই বিষয়টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আপনারা যেটা করেছেন যদি নিজেদের জিজ্ঞেস করেন, অবশ্যই আমি সালাম পাওয়ার দাবিদার, আমি সালাম দেওয়ার দাবিদার। আর আবু জাহেলের হজ আর মুসলমানের হজ এক না, কারণ আবু জাহেল কখনোই মুসলমান ছিল না, সে মুসলমান ছিল না, তার হজের তাৎপর্যও নেই, সেই সময় সব ধর্মের লোকরা যাতে হজ করতে। আমি বলবো যে আমি মুসলমান, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কোরআনের অনুসারী, আমি ধন্য, আমি এটা নিয়ামত, এটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য প্রযোজ্য। কিন্তু আমাদের এই নিয়ামত প্রচার করার ক্ষেত্রে যে উগ্রতা দেখা যাচ্ছে সেটা কোরআনের শিক্ষার পরিপন্থী। অবশ্যই আপনার তাফসীর গ্রন্থ যদি পড়েন তাহলে আপনারা সেখানে দেখবেন সব জায়গায় এই শালীনতার কথা বলা হয়েছে, ধৈর্যের কথা বলা হয়েছে, ধৈর্য ধরে সামনে ধীরস্থিরভাবে যাওয়ার জন্য বলা হয়েছে। আমি আশা করি যে আপনি আপনি অনেক বড় আলেম, আপনার অনেক অনুসারী রয়েছে, আমরাও আপনাকে সম্মান করি, আমি বিশ্বাস করি যে আপনি আপনার যখন মিটিং করবেন তখন আপনার লোকজনদের এই কথাটা বলবেন যে কাউ যেন কেউ যেন তাদের দ্বারা ইনসাল্টের শিকার না হয়। আপনিও যেন বলেছেন
যে আল্লাহর কালামের কাছে কি আছে, অবশ্যই কেউ নাই, কিন্তু আমি তো আল্লাহর বাইরে কেউ না, আল্লাহর বান্দা তো আমি। যখন এসেছি তখন আপনি কিন্তু ইনডাইরেক্টলি একটা কমেন্ট, আপনাকে বলে নাই স্যার, এই কমেন্ট শুনুন। এখানে আসলে কিছু ইনফরমেশন এমন আছে যে সমস্ত ইনফরমেশনগুলোর কারণে সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ আছে। আমি আপনাদেরকে বলি, আপনারা আমার কথার কোনো প্রতিক্রিয়া ঠিক বেঠিক কিছু বলবেন না, খুব শান্ত ভাবে আমার কথাগুলো শুনেন। বসেন, আপনারা বসেন একটু, বসেন। এখন একজন একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা রাষ্ট্রের দায়িত্বশীল হিসেবে তাকে রেসপেক্ট করা, তার কমান্ড ফলো করা, এটা আমাদের দায়িত্ব। বাকি ধর্মীয় ক্ষেত্রে আমাদের কমান্ড ফলো করা আমাদের দায়িত্ব। আমি এখানে আলোচনা করলাম আমল আর ইমানের পার্থক্য নিয়ে, এবং আবু জাহালের হজ এটা ইমানবিহীন আমল হওয়ার কারণে গ্রহণ হয়নি। এখন একজন পুলিশ কর্মকর্তা যদি এসে আমার মঞ্চে আমার এই বক্তব্য কন্ডেম করেন, তো এটা কত বড় হাস্যকর বিষয়, এটা তো একটা বিবেচনা করা। আপনার কোনো কথা আমার কোনো কথা রিয়েক্ট করবেন না। এখানে যেটা সমস্যা হয়েছে যে স্বাভাবিকভাবে আমি একজন আলেম, যেরকম আমি একজন রাষ্ট্রের নাগরিক, রাষ্ট্র আমাকে সংবিধান অধিকার দিয়েছে, কথা বলার রাইট দিয়েছে আমাকে, আমার বাক স্বাধীনতার রাইট আছে। এখানে কতদিন ধরে প্রচার করা হচ্ছে ইত্তেহাদুল ওলামার আজকে প্রোগ্রাম, প্রোগ্রামে আমি সেখানে আমন্ত্রিত, আপনার সকাল থেকে সেখানে স্থানীয় প্রশাসন, পুলিশ কর্মকর্তা এবং আপনি বিশেষ করে যিনি আপনি এখানে বক্তব্য রাখলেন, তিনি আপনি ওখানে বলতেছেন মামুনুল হক সাহেব আসলে আপনি সমাবেশ করতে দিবেন না, এই কথা বলা সাংবিধানিকভাবে আপনার কোনো রাইট রাখে না। বলেন, আমি আপনাদেরকে ধর্মীয় কথা বলছি না, সাংবিধানিক অধিকার বলছি। আপনি রাষ্ট্রের একজন কর্মচারী, রাষ্ট্রের নাগরিকের মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার নিশ্চিত করা আপনার দায়িত্ব। আপনি আইনের পোশাক পরে আপনি আমার সাংবিধানিক অধিকার খর্ব করার কোনো অধিকার রাখেন। আপনার দায়িত্ব এবং কর্তব্য হলো আমাকে নিরাপত্তা দিয়ে আমার মঞ্চে পৌঁছে দেওয়া। আমি কথা বলবো, আমার কথা যদি বেআইনি হয় আদালত আছে, আদালত আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আদালত যখন আমার বিরুদ্ধে কোনো আপনাকে নির্দেশ দিবে, তখন আপনি আমার ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে পারেন। আপনি আমার কোনো প্রোগ্রামকে এভাবে হুট করে আপনি এভাবে ধর্মপ্রাণ মুসলমানদের দেশে আপনারা থ্রেট দিবেন, হুমকি দিবেন, মামুনুল হক সাহেব আসলে আপনারা মঞ্চ করতে দিবেন না, মাহফিল করতে দিবেন না, ধর্মীয় অধিকার, বাক স্বাধীনতার অধিকার আপনাদের হাতে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, খর্ব করার দায়িত্ব দেওয়া হয়েছে। এইসব কারণে আপনারা যখন এখানে ঢুকেছেন মানুষের মধ্যে উত্তেজনা বিস্তৃত হয়েছে, যে আপনারা ওখানে আমার সমাবেশ বানচাল করে
আবার আমাদের মাদ্রাসার গণ্ডির ভিতরে আমরা নিজস্ব ইনডোর একটা প্রোগ্রাম করতেছি, এখানে আপনারা বাধা দিতে আসলেন, এরকম মানুষ মনে করে উত্তেজিত হয়েছে। এবং আমি মানুষগুলোকে শান্ত করলাম এই কারণেই যে এখানে ওনারা এরকম কোনো কিছু করবেন না, এই জন্য তো কাজেই রাষ্ট্রের আইন শৃঙ্খলার বাহিনীর দায়িত্বশীল হিসেবে রেসপেক্ট করা যেরকম আমরা করি, দায়িত্ব পালনে আমরা যেরকম আপনাদেরকে সহযোগিতা করি, এখানে আপনাকে আপনার দায়িত্ব পালন করতে কোনো অসহযোগিতা করা হয়নি। অথচ উনি এই মঞ্চে এসে আমার বক্তব্য কন্ডেম করলেন, মানুষের মধ্যে তো স্বাভাবিকভাবে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিল। মহতরম হাজিরিন, কথা এটা তো পরিষ্কার, কথা তো এটা পরিষ্কার। আমি এই কথাই আজকে এক দেড় ঘন্টা ধরে বুঝাইলাম যে অন্যান্য বিষয়ে, মেডিকেল বিষয়ে আমরা ডাক্তারদের সিদ্ধান্ত মেনে নেই, ইঞ্জিনিয়ারিং বিষয়ে আমরা ইঞ্জিনিয়ারদের সিদ্ধান্ত মানি, ইসলামের বিষয়ে কথা আসলে বলে দিই যে আলেম ওলামারা যেরকম জানে আমরাও তো জানি। আপনারা যে কতটুক জানেন আপনাদের জ্ঞানের মাত্রা আর আপনাদের জানার মাত্রা সেটাও তো আমাদের জানা আছে। কত বড় বড় উচ্চ শিক্ষিত মানুষ ইসলামের বেসিক আকীদা বিশ্বাস সংক্রান্ত শিক্ষাটুকু নাই তাদের, আমরা তাদেরকে সেই শিক্ষাই দেই। আমার আজকের মূল আলোচনার পয়েন্ট কি ছিল, মূল আলোচনার পয়েন্ট ছিল যে আকীদা এবং বিশ্বাসটাকে পারফেক্ট করতে হবে। কোরআন এবং সুন্নাহর দ্বারা যেই কথা প্রমাণিত সেই কথার বাইরে, সেই কথার দিয়ে যখন যেটা সাব্যস্ত হবে সেটাকে সর্বান্তকরণে দ্বিধাহীনভাবে সেটাকে মানতে হবে। তো যাই হোক, আমরা সকলে সর্ব অবস্থাতে এরপরও ধৈর্য এবং শান্তি শৃঙ্খলার সাথে আমরা প্রত্যেকটা পরিস্থিতিকে আমরা উঠরাবো ইনশাআল্লাহ, কোনো অবস্থাতে আমরা উশৃঙ্খল হব না ইনশাআল্লাহ। এবং আমরা চেষ্টা করব যে কোনোভাবেই যেন আমাদের দ্বারা কোনো মানুষের কোনো ব্যক্তির জানমালের ক্ষতি যেমন না হয়, ইজ্জত এবং আবরুর যেমন ক্ষতি না হয়। আপনাকে আসার সময় আপনাকে দুইটা কথা বলেছে, অথবা এখানকার সাধারণ মানুষগুলো আপনার সাথে ভালোভাবে তাকায় নাই, এতে আপনি ইনসাল্ট ফিল করছেন। আর আমার সাথে গত 3 মাস ধরে আপনারা পুলিশ প্রশাসন যা করেছেন, আমার মাহফিলের মঞ্চ কতগুলো ভেঙেছেন আপনারা, আমরা ইনসাল্ট ফিল করি না। দেশে শুধু পুলিশের সম্মান আছে, আলেম ওলামাদের সম্মান নেই। কাজেই সেই বিষয়গুলিও যখন একে অপরকে সম্মান দিবে তখন পারস্পরিক সম্মান বোধ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হবে। আপনি যদি ইমাম সাহেবকে সম্মান দিতে না জানেন, ইমামের মুসল্লিরা আপনাকে সম্মান দিবে, এটা হলো খুব স্বাভাবিক কথা। এরপরে আপনাদেরকে বলতেছি, আমি দেখেন পুলিশ ভাই যারা আছেন তারা তাদের দায়িত্বের কারণে অনেক সময় সীমাবদ্ধ থাকে, অনেক কিছু চাইলেও তারা পারেন না, তাদের অনেকের ব্যক্তিগত আবেগ আছে, আমাদের সাথে ভালোবাসা আছে, মহব্বত আছে, অনেকে ব্যক্তিগতভাবে আমাকে অনেক বেশি ভালোবাসেন, তাদের মধ্যে অনেকে আমার ফলোয়ার আছেন, অনেকে আমার ফ্যান আছেন, তারা ব্যক্তিগতভাবে আমাদের সাথে সুসম্পর্ক রাখেন, আমাদের প্রতি ভক্তি এবং ভালোবাসা প্রদর্শন করেন। আবার কেউ কেউ অতি উৎসাহী আছেন, কেউ কেউ আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করেন, এমনও আছেন। আপনারা যেরকম আলেমন আমাদের তালিকা করছেন না, 19 জন 21 জন এই সমস্ত আলেমরা তারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ওয়াজ করতে পারবে না, আলোচনা করতে পারবে না, আমাদের ধর্মপ্রাণ মুসলমান এরকম কিছু ওসি এবং এই ধরনের কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা তালিকা করছেন। আপনার তালিকা যদি বৈধ হয় জনগণের তালিকাও বৈধ, আপনার তালিকা আগে আপনি প্রত্যাহার করেন, বাতিল করেন, কোন অধিকারে আপনি এই সমস্ত আলেমদের তালিকা করলেন? তো জনগণের অধিকার আছে যে কোন কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা অতি উৎসাহী হয়ে আলেম ওলামাদের বিরুদ্ধে মাঠে ভূমিকা পালন করতেছে, তাদের কথা জনগণকে বলে দিতে হয় না, জনগণ তাদের ভূমিকা এবং আচরণের দ্বারাই বুঝে। কাজী আমি ওই এক কথা বলতেছি, আমাদের আলেম ওলামাদেরকে ভাড়াটিয়া মনে করবেন না, আমরা রাষ্ট্রের নাগরিক, বাক স্বাধীনতা আমার অধিকার, ধর্ম স্বাধীনতা পালন করা আমার অধিকার, মানুষকে ধর্মের বিষয়ে যে কোনো কথা বলা এটা আমার অধিকার, আমার কথা যদি কোরআন সুন্নাহ বিরোধী হয় আপনি কোরআন সুন্নাহর প্রমাণের দ্বারা আমার কথা প্রোটেস্ট করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। সর্বশেষ আমি আবার আপনাদেরকে বলছি,
ধর্মপ্রাণ মুসলমান ভাইরা সর্ব অবস্থাতেই আলেম ওলামাদের প্রত্যক্ষ নির্দেশকে উপেক্ষা করে আপনারা কখনো এরকম অনিচ্ছাই হবেন না। কি বলেন? ইনশাআল্লাহ সকলে বসে ইনশাআল্লাহ এখন দস্তার হবে।